যদি কোনো ব্যক্তি কারো জন্য কোনো সুপারিশ করে সঠিক সুপারিশ তার জন্য সে আল্লাহর নিকটে নেকির একটা অংশ পাবে আর যদি কোনো ব্যক্তি মন্দ সুপারিশ করে তার জন্য সে আল্লাহর কাছে দায়ী হবে তার গুনাহের একটা অংশ পাবে আপনার মন্দ সুপারিশে ওই লোকটা চাকরি পেয়েছে সারা জীবন যত পাপ করেছে সব পাপের একটা অংশ আপনি পাবেন নেতৃত্বের বিষয়টা খুবই কঠিন অযোগ্য নেতৃত্ব যদি আপনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে যায় সে সারা জীবন যত ক্ষতি করবে দেশের বা নিজের গ্রামের বা নিজের সমাজের বা আপনার তার বিনিময়ে আপনাকে পুরো গোনা ভাগি হতে হবে কেমন দিয়ে আপনি যখন ভোট দিবেন বা কোনো বিষয়ে কারোর জন্য সুপারিশ করবেন তার গুরুত্বটা কি শুনে রাখেন আল্লাহ বলছেন ومن يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها سورة النساء 85 যদি কোনো ব্যক্তি কারোর জন্য কোনো সুপারিশ করে সঠিক সুপারিশ তার জন্য সে আল্লাহর নিকটে নেকির একটা অংশ পাবে আর যদি কোনো ব্যক্তি মন্দ সুপারিশ করে তার জন্য সে আল্লাহর কাছে দায়ী হবে তার গুনাহের একটা অংশ পাবে আপনার মন্দ সুপারিশে ওই লোকটা চাকরি পেয়েছে সারা জীবন যত পাপ করেছে সব পাপের একটা অংশ আপনি পাবেন কিছু কিছু ঘটনা আছে নিশ্চয় বা বলা যায় না আমরা তখন ছিলাম হড়গ্রামে একদিন একজন ভদ্রলোক বাড়িতে গাইবান্ধা কাঁদতে কাঁদতে গিয়েছে কী ব্যাপার ভাই কাঁদছেন কেন ঠান্ডাই বসে তো বলছে স্যার আমি ক্লাসে ফার্স্ট হতে পারতাম না তো একজনে দেখে ফার্স্ট হয়েছিলাম অন্যান্য সব সাবজেক্ট যোগ্যতা দেখা গেল যে দুই নম্বরের জন্য ও সেকেন্ড ডিভিশন পেয়েছে আর আমি ফার্স্ট ডিভিশন পেয়েছি আমার চাকরি হয়েছে এখন ওই বড়ো বাড়ি করে ফেলেছি কোনো অভাব নেই এখন টিচার্স ট্রেনিং হচ্ছে আমাদের তেরার সাথে এসছি কিন্তু আমার মনে সব সময় ধাক্কা দিচ্ছে আমি যে দেখে লিখেছিলাম অন্যায় করেছিলাম বলেই তো আমি সেদিন ফার্স্ট হয়েছি আর ওই লোকটা ও আমার বন্ধুটা অন্যায় করেনি বলে ও দু নম্বর কম পেয়ে সেকেন্ড হয়েছে সে আসতে শিক্ষক হতে পারেনি আমি হয়েছি আমার সারা জীবন ইনকাম কি হারাম হয়েছে না হারাম হয়েছে এই যে অনুভূতিটা তোর একদম জাগেনি এখন বৃদ্ধ বয়সে এসে অনুভূতি তো জেগেছে এরকম বহু লোক কিন্তু আসে এই ধরনের বিষয়গুলো একটু মনে রাখা ভালো আপনি যখনই কোনো কাজ করবেন মনে রাখবেন এর বিনিময় যদি আপনার এমপি সাহেব সারা জীবন যত লুটপাট করবে এমপি মানে তো লুটপাট আমি তো কোনো কাজ নেই ওর ব্যাখ্যা একটাই চেয়ারম্যান মেম্বার পক্ষে হতে পারলে হয় যত অন্যায় করবে এই অন্যায়টা অংশ আপনার ঘাড়ে সামনে ঠিক অমনি করে যদি পরীক্ষায় আপনি নকল করেন অন্য দেখে লেখেন তার বিনিময় সব পাবেন আপনার ঘাড়ে তার একটা অংশ আসবে সব জায়গাতে এটা প্রতি ক্ষেত্রে এটা চলবে উদাহরণস্বরূপ সেটা আপনার বুঝতে পারেন এ সময় মুমিনের কর্তব্য কী হবে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন আল্লাহ ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাত ইলা আহলিহা নিসা 58 আয়াত আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানত সমূহ যথাযথ স্থানে রাখো ইজা বুসতাল আমরু ইলা গায়রি আহলিহি ফাল যখন অযোগ্য স্থানে তুমি নেতৃত্ব সমর্পণ করবে ফান্তাজির সাহা তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো নেতৃত্বের বিষয়টা খুবই কঠিন অযোগ্য নেতৃত্ব যদি আপনার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে যায় সে সারা জীবন যত ক্ষতি করবে দেশের বা নিজের গ্রামের বা নিজের সমাজের বা আপনার তার বিনিময়ে আপনাকে পুরো গোনা ভাগি হতে হবে কেমন দিয়ে বিষয়টা খেয়াল লাগবে একজন আল্লাহ পাকের নির্দেশ তোমার আমানত যথাস্থানে সমর্পণ করো এবং আরও ব্যাখ্যা দিচ্ছেন অইন তোতে আকসার মান ফিল আরদি ইউসাল্লু কান সাবিলিল্লাহ যদি তুমি অধিকাংশের পূজা করো তো ওই অধিকাংশ লোক তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে কারণ ইং ইত্তাবিউন ইল্লা যন্না ওয়া ইনহুম ইল্লা ইখরাসুন কারণ অধিকাংশ লোক ধারণার অনুসরণ করে এবং তারা আন্দাজে কথা বলে হুজুগ অধিকাংশ দেশে শুধু বাংলাদেশ না বাংলাদেশের বদনামাসে এটা হুজুগি বাঙাল তাই বলে না হুজুগি বাঙাল খেলে আমরাই নেব সারা দুনিয়া এরকম হুজুগ যে নেতা দিতে পারবে তার দলে ভোট বেশি হবে তার দলের সমর্থক বেশি হবে আর হুজুগ যখন একবার ঢোকে সেখান থেকে ন্যায় বিচার হারিয়ে যায় ন্যায় বিচার কেউ তিনি করতে পারেন
যার মস্তিষ্ক হুজুগের মধ্যে নেই, ঠান্ডা, ভালো মন্দ যাচাই করার সুযোগ থাকে, ক্ষমতা থাকে, সে কথা বলতে পারেন। হুজুগ যদি একবার ঢুকে যায় তার শেষ।